আমাদের হিউজ পপুলেশন, বিশাল জনসংখ্যা। বিষ্ণু ঈসা ইসলাম বলেছেন তাজাওয়াজু আল ওয়াদুদ আল ওয়ালুদ, রূপবতী গুণবতী যেই মেয়েকে দেখলে তোমার মায়া লাগে ভালো লাগে এমন মেয়ে দেখে বিয়ে করো, আর যেই মেয়ের সন্তান ধারণ ক্ষমতার শক্তি বেশি এরকম মেয়ে দেখে বিয়ে করো, কারণ কিয়ামতের দিন আমি আমার উম্মতের আধিক্যতার কারণে গর্ব করব। এজন্য জনসংখ্যা কোনো সমস্যা নয়, তার প্রমাণ চায়না, ঠিক কি না? চায়নায় জনসংখ্যা আমাদের চেয়ে বেশি না কম? কিন্তু তাদেরকে আমাদের মতো এত মাথা ব্যথা? এর কারণ জনসংখ্যাকে তারা জনশক্তিতে রূপান্তরিত করেছে, ঠিক কি না? পপুলেশন ইজ নট এ প্রবলেম এট অল, এটা কোনো সমস্যা নয় যদি এই জনসংখ্যাকে আমরা জনশক্তিতে রূপান্তরিত করতে পারি, ঠিক কি না? গোটা বিশ্বে আমাদের বাংলাদেশের শ্রমিক ভাইয়েরা কাজ করে, ইটস আওয়ার প্লেজার, উই আর প্রাউড অফ ইট। আমি প্রায় বলি আমরা দুই ধরনের ফাইটার পেয়েছি, দুই ধরনের যোদ্ধা আমাদের প্রিয় মাতৃভূমিকে হেফাজত করেছে। এক ফ্রিডম ফাইটার মানে মুক্তিযোদ্ধা, যাদের ত্যাগের কারণে বুকের তাজা রক্তের কারণে আমরা পেয়েছি এই লাল সবুজের পতাকা, ঠিক কিনা? আরেকটা ফাইটার আছে, তাদের নাম হচ্ছে রেমিটেন্স ফাইটার মানে রেমিটেন্স যোদ্ধা। আমাদের প্রত্যেকের ঘরে এক দুজন করে এরকম প্রবাসী আছে না নাই? তারা যদি দেশের বাইরে কোনো জায়গায় সুইপারের কাজও করে মানে ঝাড়ুদারের কাজও করে, মালয়েশিয়াতে যদি 1000 রিংগিটও যদি সে বেতন পায়, তার 20,000 টাকা আমার বাংলাদেশে ঢুকে, তাদের পাঠানো টাকায় সচল থাকে আমার বাংলাদেশের অর্থনীতি। এজন্য তাদের মর্যাদা আল্লাহর কাছে বেশি না কম? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমজীবী মানুষদেরকে বড় ভালোবাসতেন, শ্রমজীবী মানুষরা তার কাছে আশ্বস্ত পেত, এবং বিষ্ণু ঈসা ইসলাম এর হৃদয়টা তিনি শ্রমজীবীদের জন্য উজাড় করে রাখতেন। সুবহানাল্লাহ পড়ে আহমদ বড় বিশ্বস্ত, সে কোন বন্ধু বল বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু বল বড় বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে প্রাণ খুলে বলা যায়, হওয়া যায় অতি আশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। শ্রমিকদের জন্য দিল দড়িয়া শ্রমিক সাহাবীদের হাতে হাত রেখে হাত শক্ত দেখলে চোখের পানি ছেড়ে দিতেন, বুকে জড়িয়ে নিতেন, মুসাফা করলে ওই শ্রমিক সাহাবি বিশ্বনবীর হাত থেকে ওই শ্রমিকের হাত সরানোর আগ পর্যন্ত বিশ্বনবী নিজের হাত সরাতেন না। এই জন্য যারা শ্রমজীবী তাদেরকে ভালোবাসে কে? তারা মুস্তাজাব দাওয়া, তাদের দোয়া কবুল, কারণ তাদের ইনকামের মধ্যে কোনো ভেজাল নাই। দোয়া কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে তার ইনকাম হালাল হতে হবে, ইউর ইনকাম শুড বি 100% হালাল। আপনার ইনকামে যদি ঝামেলা থাকে ভেজাল থাকে আপনার দোয়া আল্লাহর কাছে কবুল হবে? এখানে আপনারা অনেকেই আছেন শ্রমজীবী আছেন না, বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করেন আশেপাশে, এরকম কারা কারা আসছেন দেখি? আলহামদুলিল্লাহ পড়েন, আত্মামান ব্যক্তিগত ব্যবসা পরিচালনা করেন, এরকম কারা কারা দেখি? মাশাআল্লাহ কবুল করো, আত্মামান। এরপর ইউনিভার্সিটির স্টুডেন্ট, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার মাস্টার্স এমফিল পিএইচডি, এই লেভেলে কারা কারা দেখি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। ইউনিভার্সিটির নিচে এসএসসি এইচএসসি দাখিল আলিম কমি মাদ্রাসার বিভিন্ন লেভেলে যারা যারা এসছে দেখি, মাশাআল্লাহ, হাত নামাও। একবারও যারা হাত তোলেন না এবার তারা হাত তোলেন। আন্নারা কি করেন, শিক্ষকতা করেন? মাশাআল্লাহ, অনেক শিক্ষক প্রাইমারি স্কুল থেকে শুরু করে হাই স্কুলের কলেজের ইউনিভার্সিটির অনেক টিচাররা এসেছে, তারপর মাদ্রাসার অনেক সুপাররা এসছে, আইম্মাতুল মাসাজিদ
মসজিদগুলোর ইমাম ভাইয়েরা এসেছে, মুয়াজ্জিন সাহেবরা এসেছে, মুহতামিম সাহেবরা এসেছে, বিভিন্ন পেশার ভাইরা এসেছেন, যারাই আজকে এই মাহফিলে এসে মাহফিলটাকে সার্থক করছে, আল্লাহ তাআলা আমাদের সবার জন্য এই মাহফিলটাকে নাজাতের ওয়াসিলা বানায়। আমিন। আর জোরে করে আমিন। শুধু তাই বলছিলাম, আমরা নিজের পায়ে দাঁড়াতে চাই, আমরা কিছু করে দেখাতে চাই, আমরা স্বাবলম্বী হতে চাই, পরিশ্রম করতে হবে। পরিশ্রমের কোনো বিকল্প নেই, দ্যার ইজ নো অল্টারনেটিভ ওয়ে টু স্ট্রাগল। স্ট্রাগল তোমাকে করতেই হবে, কেউ তোমাকে তোমার জন্য স্পেস তৈরি করে দিবে না। এই পৃথিবীতে কেউ কাউকে জায়গা দেয় না, এই পৃথিবীতে এসে জায়গা করে নিতে হয়। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? হুঙ্কার দিয়ে পৃথিবীবাসীকে জানিয়ে দিতে হয় আমি এসেছি। মায়ের পেট থেকে যখন আমরা বেরোই আমরা কি বলি? ওয়াও ওয়াও বলে নিজের অস্তিত্বের জানান দেয় যে আমি এসেছি, এই পৃথিবীতে আমি জায়গা করে নিতে এসেছি। লাইফ ইজ নট আ বেড অফ রোজেস, এই পৃথিবী ফুলের বিছানো সজ্জা নয়। এখানে কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে, ঘাম ঝরাতে হবে। পরিশ্রমের ঘামে যে লোনা পানি থাকে, ওই লোনা পানিতে জন্ম নেয় সফলতার বীজ। এজন্য পরিশ্রম করতে হবে। সব নবীরা পরিশ্রমী ছিলেন, সব নবীরা কাজ করেছেন। সূরা জুমার এই 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে মোটিভেট করে শিখাতে চেয়েছেন যে স্বাবলম্বী হও, নিজের পায়ে দাঁড়াও, কাজের সময় কাজ, নামাজের সময় নামাজ। আজকে এই স্লোগানটা এই মাহফিলের শুরুতে মাঝখানে শেষে বারবার বলে আমরা মুখস্থ করে নিয়ে যাব। কাজের সময় সবাই বলেন নাই তো? সবাই বললে তো এই প্যান্ডেল কাঁপতে শুরু করবে। কাজের সময় এইভাবে আওয়াজ করতে হবে, পারা যাবে? নামাজের সময়, কাজের সময়, নামাজের সময়, সিনেমা দেখার সময় দেখা যাবে না, কাজের সময়, নামাজের সময়, এটা মনে থাকবে, মুখস্থ করা যাবে তো? আল্লাহ রাব্বুল ইজ্জা সূরাতুল জুমার 10 নম্বর আয়াতে মূলত আমাদেরকে এই মেসেজটাই দিতে চেয়েছেন, কাজের সময় কাজ, নামাজের সময়। ফাইদা قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. سبحان الله قرآن الله বললেন যখন তোমাদের নামাজ শেষ হয়ে যায়, فإذا قضيت الصلاة যখন সালাত শেষ হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরদি জমিনে ছড়িয়ে পড়ো, অবতাগু মিন ফাদলিল্লাহ আল্লাহর দেয়া ফজল তালাশ করো, রিজিক তালাশ করো, ওয়াজকুরুল্লাহ কাসীরান আল্লাহর জিকির বেশি বেশি করো, লাআল্লাকুম তুফলিহুন তোমাদেরকে সফল বানায় দিবে কে? সিস্টেমটা খেয়াল করেন, ফাইদা কুদিয়াতিস সালাত যখন সালাত শেষ, ফান্তাশিরু ফিল আরদ when you are done with your salah spread out to your workplace, তোমার কাজের জায়গায় চলে যাও। নাকি মসজিদে বসে থাকবেন? নামাজ শেষে কি করতে হবে? কাজের জায়গায় চলে যেতে হবে। এটা ইসলামের নিয়ম, এটা বিশ্ব নবীর সুন্নাহ, এটা আল্লাহর দেয়া পদ্ধতি। ফাইদা কদিয়াতিস সালাতু যখন সালাত শেষ হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদ জমিনে ছড়িয়ে পড়ো, অবতাগু মিন ফাদলিল্লাহ আল্লাহর রিজিক তালাশ করো, জমিনের মধ্যে আল্লাহর ফাদাল আছে, রিজিক আছে, এই রিজিকগুলো তালাশ কর। মসজিদে বসে থাকলে এই ফদল বা রিজিক কি পাওয়া যাবে? যাবে না। মসজিদে ঢুকলে রহমত পাওয়া যায়। গাজীপুরের ভাইয়ের আওয়াজ তুলে বলেন, মসজিদে ঢুকলে কি পাওয়া যায়? এই জন্য মসজিদে যখন আমরা ঢুকি কোন পা দিয়ে ঢুকি? ডান পা দিয়ে ঢুকেই আমরা বলি আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতি, ও আল্লাহ ওপেন ফর আস দ্য ডোর অফ ইউর মার্সি, আল্লাহ আমাদের জন্য আপনার সব রহমতের দরজাগুলো খুলে দেন। কারণ মসজিদে ঢুকলে রহমত দেয় কে? আর মসজিদ থেকে যখন বের হই তখন রহমত নয়, তখন পাওয়া যায় ফদল, যে ফদলের কথা আল্লাহ ইয়াতে বললেন আবতাগু মিন ফাদলিল্লাহ, এই ফদল মানে হচ্ছে রিজিক। তাই মসজিদ থেকে যখন বের হই কোন পা দিয়ে বের হই? আর কি দোয়া পড়ি? আওয়াজ করে বলেন আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিক, মানে হে আল্লাহ আমি আপনার কাছে আপনার ফজল চাই, রিজিক চাই। দুনিয়ার কেউ রিজিক দিতে পারে না, রিজিক দিতে পারে কে? আল্লাহ। এই রিজিক আমি আপনার কাছে চাই।
আবার আল্লাহ বলেন ওয়াল্লাযি জাআলা লাকুমুল আরদা যালুলা ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি ওয়া ইলাইহিন নুশুর। তিনি তো এমন সত্তা যিনি তোমাদের জন্য জমিনটারে বানিয়েছেন সাহালাতুল মাসালিক, সহজে হাঁটা যায়, চলা যায়, চারা বীজ রোপণ করা যায়, চাষাবাদ করা যায়। আল্লাহ বললেন জমিনের আনাচে কানাচে ঘুরে বেড়াও, জমিনের মধ্যে তোমাদের জন্য রিজিক রেখে দিয়েছে কে? এই জমিনের সব জায়গায় রিজিক আছে। আপনি জমিনের পাহাড়ে যাবেন, পাহাড়েও রিজিক আছে। জানেন পাহাড়ে কি চাষ হয়? হ্যাঁ, জুম চাষ হয়। বাংলাদেশের পাহাড়ে জুম চাষ হয়, আর মালয়েশিয়ার পাহাড়গুলোতে সব চাষ হয়। মালয়েশিয়া একটা জায়গা আছে ক্যামেরুন হাইল্যান্ড, ভাই গেছিলেন নাকি? 6000 ফিট উপরে ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। আমি প্রায় যাই ওখানকার চা বাগানের স্নিগ্ধ হাওয়া আমাকে টানে, তো বাতাসটা খুবই ক্লিন, ভাল লাগে। ওই ক্যামেরুন হাইল্যান্ডে 6000 ফিট উপরে ওরা করেছে ফুলের বাগান, ফলের বাগান, চায়ের বাগান, স্ট্রবেরির বাগান, মধুর চাষ করে। আর এই 6000 ফিট উপরে এই ভেজিটেবলস আইটেমগুলো দিয়ে তারা পুরো মালয়েশিয়ার খাদ্যদ্রব্যের যত সংকট, সব সংকট তারা দূরীভূত করেছে, সুবহানাল্লাহ। পড়ে তো ওনারা পাহাড়ের উপর চাষ করে, আর আমরা সমতল জায়গায় চাষ করতে চাই না। চাষাবাদ করতে আমাদের লজ্জা লাগে। কি লাগে যুবক ভাইয়েরা? কাজে কোনো লজ্জা নেই? কাজে কি নেই? পরিশ্রমে লজ্জা নেই? লজ্জা হচ্ছে অলসতায়, লজ্জা হচ্ছে অকর্মণ্যতায়। আমরা কাজ করে খেতে চাই, পরিশ্রম করে খেতে চাই। রাজি আছো সবাই? এখন অনেকে রুফ গার্ডেনিং করে, রুফ গার্ডেনিং মানে ছাদের, বাসার ছাদের উপরে কি সুন্দর পেঁপে গাছ, আম গাছ। আমি নিজে দেখেছি, নিজেরা খায়, আশেপাশের প্রতিবেশীদের সবাইকে দেয়, বাজারে বিক্রিও করে। নিউ আইডিয়া, রুফ গার্ডেনিং করো, তারপরে একসাথে হাঁসের চাষ হয়, পানিতে হাঁসগুলো ভেসে বেড়ায় আর নিচে মাছের চাষ হয়। এরকম অনেক যুবক আছে যারা এগুলো করে করে স্বাবলম্বী হয়েছে। আমরা এগুলো করতে চাই না, আমাদের লজ্জা লাগে। আমাদের হোটেলের মেসিয়ারি করতে লজ্জা লাগে, ছোট্ট ফুচকার দোকান দিতে আমাদের লজ্জা লাগে, কিন্তু বিশ্বনবীর ছাগল চড়াতে কোনো লজ্জা লাগতো না। কাজে কোনো লজ্জা আছে? লজ্জা কিসে দেয়? অলসতায়। আওয়াজ করে বলো, লজ্জা কিসে? অলসতা করা যাবে না। অলসতাকে আজকের প্রোগ্রাম থেকে আমরা না বলে দিব, আমরা অলসতাকে বলে দিব নো। অলসতাকে আমরা কি বলবো? নো। আমরা অলস হতে চাই না, আমরা খেটে খেতে চাই, ঘাম ঝরাতে চাই, পরিশ্রমের ঘামের লোনা পানিতে জন্ম নেয় সফলতার বীজ, আমরা সফল হতে চাই, ঠিক কি না? এই জন্য অলসতা করা যাবে না, কাজ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবারা আমাদেরকে কাজের প্রতি উৎসাহিত করেছেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন? কত নাম্বার খলিফা সবাই বলেন। এক নাম্বার খলিফার নাম কি? দুই নাম্বার খলিফার নাম? তিন নাম্বার? চার নাম্বার? রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন। ওমর ফারুক সাধারণ কোন সাহাবী ছিলেন না, তিনি এমন সাহাবী ছিলেন, বিশ্বনবী ইসলাম বলেছেন আমার পরে কোনো নবীও নাই, রাসূলও নাই, তবে আমার পরে যদি কেউ নবী হতো আমার ওমর নবী হয়ে যেত। বিশ্বনবী বলছেন লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমার পরে কোনো নবী নাই, রাসূল নাই, লাউ কানা বাদি নাবিয়ুন লাকানা উমার, তবে আমার পরে যদি নবী হওয়ার কোয়ালিটি আমার কোনো সাহাবীর মধ্যে থেকে থাকে, আমার ওমরের মধ্যে সেই কোয়ালিটি আছে। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালি দিবি জয় সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালি দিবি জয় সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, সুবহানাল্লাহ। পড়ো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাইজান দোয়া করে দিব, কষ্ট হচ্ছে অনেক, শেষ করে দিব, আলোচনা শেষ করে দিব।
আর কয়েক মিনিট শুনবেন 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 তো বারবার এরকম আওয়াজ করলে কি শোনা যাবে এই ছেলেরা এই অডিও শোনো না তোমরা অডিও অডিও তো চেহারা দেখা যায় না বসো তোমরা অডিও শুনবে এরা ভিডিও দেখো বসো আওয়াজ নাই আমি শুরুতেই বলেছি কানগুলো খরগোশের মতো খারাপ করে শোনো অডিও রেকর্ডের মধ্যে কি চেহারা দেখা যায় এখানে যারা দেখতে পান ওই দিকে তাকাও ওই যে ওখানে প্রজেক্টর আছে আওয়াজ করা যাবে আলোচনার মাঝখানে বক্তাকে এত ডিস্টার্ব করলে বক্তা তার আলোচনার ফ্লো হারিয়ে ফেলে সে কি বলছিল এটা সে ভুলে যায় সে মাথার মধ্যে কি কি পয়েন্টস কি কি মেসেজগুলো শেয়ার করার জন্য সে আঘাত ছিল এটা সে ভুলে যায় এজন্য আর কয়েক মিনিট কথা বলবো আর কষ্ট দিব না আপনাদেরকে একটু চুপ থাকবেন দ্বিতীয় খলিফার নাম কি ছিল সবাই বলেন কি নাম সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারে মুনাফিকরা খুব ভয় পেত কারা মুনাফিক ছিলেন তো ভিতরে এক বাইরে আরেক তার নাম সবাই বলেন ভিতরে এক বাইরে আরেক তার নাম মুনাফিক ইউযহিরু খিলাফা মা ইউবতেন আরবিতে কি বলে ইউযহিরু খিলাফা মা ইউবতেন প্রকাশ করে একটা ভিতরে আরেকটা ভিতরে এক বাইরে আরেক তার নাম সবাই বলেন ভিতরে এক বাইরে আরেক তার নাম আমরা কি মুনাফিক হতে চাই এরা যখন যে সুবিধাজনক অবস্থানে থাকে তখন তার সাথে থাকে ডান দিকে যে বলে আপনি ভালো আমি আপনার দলের লোক বায়ে যে বলে আরে না এটা খারাপ আপনি ভালো আমি আপনার দলের লোক এরকম আসলে নাই যখন যে ক্ষমতায় তখন তারে তেল মারে যেদিকে বৃষ্টি আর তুফান ওইদিকে ছাতা ধরে আসলে নাই বাংলাদেশে একটা গান চলছিল কিছুদিন শুনতাম মধু হই হই পি সবাই না সূরাতুল মুনাফিকুনের তাফসীর বোঝানোর জন্য এটা আমার জন্য খুব সহজ ছিল মধু হই হই বিষ হামাইলা বলে মধু বলে কি বাটির মধ্যে নিয়ে আসছে বলে এটা মধু বলে কি আসলে এটা কি জোরে বলেন আমরা কি মুনাফিক হতে চাই না আমরা কি হতে চাই মুনাফিকরা হচ্ছে এদিকেও যায় না আবার ওদিকেও যায় না মুজাবজাবিন দে অল দ্য টাইম লং ইন ডিলেমা দে ডোন্ট নো ওয়্যার টু গো দে ডোন্ট নো ওয়্যার টু প্রসিড কোন দিকে যাবে জানে না ডানেও না বায়েও না নেহি এদার নেহি ওদার দারমিয়ান মে সাদার বাদার এরকম আছে না না উপর দিয়া ফিট ফাট ভিতর দিয়া সদরঘাট সদরঘাট এখনো ফিট ফাট হয় নাই তো মুনাফিকের অবস্থা হচ্ছে উপরে ফিট ফাট ভিতরে সদরঘাট আমরা কি মুনাফিক হতে চাই কি হতে চাই মুমিন হতে চাই এই মুনাফিকের দলগুলো মদিনাতুল মুনাওয়ারাতে ওমরে ফারুককে খুব ভয় পেত ওমরে ফারুককে দেখলে তারা থারথার করে কাঁপত শুধু মুনাফিকরাই নয় খোদ ইবলিস শয়তান ও সাইয়েদনা ওমরে ফারুককে দেখলে ভয় পেত আমরা আমাদের ছেলে মেয়েদেরকে যদি খাবার না খাই আমরা কি বলি আম্মু খাবার খাও কি আসবে ভূত আসবে বিড়াল আসবে বাঘ আসবে এগুলো গাজীপুরে বলে না বলে আপনাদের ছোট্ট মেয়েটা যদি রাত্রে খেতে না চায় আপনারা লোকমা তুলে কি বলেন এই তাড়াতাড়ি খাও কি আসবে ভূত ভূত আসবে তো মদিনার সমাজে মদিনার ছোট্ট কচি কাঁচা সোনার মণিরাও রাতে খেতে চাইতো না মদিনাতুল মুনাওয়ার মুনাওয়ারার মায়েরা রাত্রিবেলা খাবার নিয়ে বাচ্চাদেরকে বলতো মা তাড়াতাড়ি খাও হা হুয়া ইয়াতি উমর ওই যে উমর আসতেছে উমর ইসলামের দ্বিতীয় খলিফা আশাদুহুম ফি আমরিল্লাহি উমর আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য সবচেয়ে শক্তিশালী ছিল উমর চিল্লায় পড়েন সুবহানাল্লাহ এ উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাস্তা দিয়ে হাঁটতো শয়তান ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটতো মা সালাকা শয়তানু ফাজ্জান সালিকান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক বিশ্বনবী বলছেন ওমর শয়তান তোমারে দেখে এত ভয় পায় তুমি যে রাস্তা দিয়ে হাঁটো শয়তান তোমারে দেখলে ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটে চিল্লায় পড়েন সুবহানাল্লাহ এদিকে কি হয়েছে এ এলাকায় কি এটাই সবচেয়ে বড় মাঠ এর চেয়ে বড় মাঠ আর নাই কি হয়েছে ওইখানে কি হয়েছে ধাক্কা আসছে ধাক্কা
বসেন না, একটু বসেন না। মন্ত্রী মহোদয় আসছে, মন্ত্রী মহোদয় আসতেছে উনি, মাশাআল্লাহ। উনি তো কষ্ট হয়ে যাবে, তো আসবে কিভাবে? একটু জিকির করি, লা ইলাহা দেখে আমাদের বুজুর্গি দেখে আশেপাশের লোকেরা পাতিল ভরে খাবার নিয়ে আসে,
ওই খাবার আমরা খাই নাহনু আল মুতাওয়াক্কিলুনা আলা আল্লাহ আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করে এখানে বসে থাকি উমরে ফারুক বলেন সর্বনাশ তোমরা যদি মুতাওয়াক্কিলুনা আলা আল্লাহ হও তাহলে কেমন হবে তোমরা তো মুতাওয়াক্কিলুনা আলা আল্লাহ নাও তোমরা হচ্ছে আল মুতাওয়াক্কিলুন বাদুকুম আলা বাদ আল্লাহর উপর তাওয়াক্কুলকারী নয় তোমরা যারা পাতিলের মধ্যে করে খাবার নিয়ে আসে তাদের উপর তাওয়াক্কুল করে বসে আছো ঠিক কি না তোমাদের জিকিরও চলে আবার মাথায় টেনশনও চলে পাতিল কি ছোট আসবে না বড় আসবে খাবারে আমার ভাগেরটা থাকবে কি থাকবে না টেনশন আছে না নাই কারণ অন্যের উপর নির্ভরশীল নিজেরা রান্না করে নাই নিজে তো বাজার করে নাই নিজের তো অ্যারেঞ্জমেন্ট বলতে কিছু নাই আরেকজন যা দিয়ে যাবে ওইটা খাবে উমরে ফারুক বুঝালেন আরে বোকা এটারে তাওয়াক্কুল বলে না তোমার সাধ্যে যতটুকু আছে তার সবটুকু করার পরে তুমি তাওয়াক্কুল করবে একজনের উপর তিনি কে এক সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি অনেক দূর থেকে সফর করে এসেছি এই যে আমার রোটের রশিটা এটা ছেড়ে দিয়ে যদি আমি ঘুমিয়ে যাই আল্লাহর উপর তাওয়াক্কুল করি আমার রোটটা বসে থাকবে নাকি বিষ্ণু বললেন না এটার তাওয়াক্কুল বলো না রোটের রশি রেখে দিয়ে ঘুমাইলে তোমার রোট দৌড় দিবে এ আকিলহা সুম্মা তাওয়াক্কাল আলা আল্লাহ রোটের রশিটা আগে দড়ি দিয়ে ভালো করে গাছের সাথে বাঁধো তারপরে তাওয়াক্কুল করবে একজনের উপর তিনি কে আল্লাহ আগে বাঁধতে হবে তারপরে তাওয়াক্কুল আগে কাজ করতে হবে তারপরে তাওয়াক্কুল এক লোক বড় হুজুরের কাছে দোয়া চাইছে হুজুর আপনি দোয়া করবেন আল্লাহ যেন আমার একটা ছেলে সন্তান দেয় কি দেয় কথা বুঝে নাই বোধহয় কি দেয় ছেলে সন্তান দেয় তো হুজুর অনেক দোয়া করে দিছে বড় হুজুর আল্লাহ তারে তুমি ছেলে সন্তান দিয়ে তো ছেলে সন্তান হয় নাই তার পরের বছর এসে আবার হাজির হুজুর একটু দোয়া করেন আমার জন্য আল্লাহ একটা ছেলে সন্তান দেয় হুজুর আবার দোয়া করলেন কিন্তু ছেলে আর হয় নাই পরের বছর এসে আবার হাজির হুজুর একটু দোয়া করেন কি দোয়া করবো বাপ বলে হুজুর দোয়া করেন আল্লাহ যেন আমার একটা ছেলে সন্তান দেয় হুজুর আবার দোয়া করলেন এর পরের বছর এসে আবার হাজির কয় হুজুর ছেলে সন্তান হুজুরকে ঘটনা কি ঘটনা কি এর সন্তান হয় না কেন বললো বাবা তুমি কি বিয়ে করছো না তো বেটা বিয়ে না করলে তো সন্তান হবে কোত্থেকে আগে তো বিয়ের পর্বটা সার তারপরে তাওয়াক্কুল করবি কার উপর বিষ্ণুই বললেন তাকদু খেমাসান তারুহু বেতানান পাখিগুলোর মতো যদি সকালবেলা তাওয়াক্কুল করে বের হয়ে যাও প্রতিটা পাখি আপনাদের গাজীপুর এলাকায় পাখির বাসা আছে নাকি কি পাখি আছে বাবুই পাখি হ্যাঁ কি পাখি সব আছে তো পাখিগুলো এই গাজীপুরের বিভিন্ন গাছপালার উপরে যে নিড বানিয়েছে বাসা দেখবেন সকালবেলায় এই পাখিগুলো আল্লাহর উপর তাওয়াক্কুল করে বের হয়ে যায় এই পাখিগুলো জানে কোন জায়গায় ওর রিজিক আছে এই পাখিগুলোর রিজিকের ব্যবস্থা করলো কে সারা দিন শেষে পাখিগুলো আবার ওদর পূর্তি করে পাখিগুলোর নিড়ে ফিরিয়ে দেয় কে জানে না কোথায় খাবার আছে আমাদের ফ্রিজ আছে ফ্রিজ ডিপ ফ্রিজ সাত দিনের বাজার করে ডিপ ফ্রিজের মধ্যে খাবার রেখে দেই পাখিদের ডিপ ফ্রিজ আছে নাকি আমাদের টাকা বেশি ঘরের মধ্যে হয়ে গেলে ব্যাংকের মধ্যে অ্যাকাউন্টে ফেলে দিয়ে আসি পাখিদের কোনো ব্যাংক অ্যাকাউন্ট আছে নাকি তারুহু তাকদু খিমাসান তারুহু বিতানান সকালবেলা পাখিগুলো কিচির মিচির আল্লাহর জিকির করে বের হয়ে যায় বিকেলবেলা প্রতিটা পাখির পেটে খাবার দিয়ে আবার ফিরিয়ে দেয় কে এটার নাম তাওয়াক্কুল ওমরে ফারুক বললেন তোমরা যা করছো এটা তাওয়াক্কুল নয় নামাজের পরে বের হয়ে যাবা আল্লাহর জমিন যে আবাদ করবা কৃষি কাজ করবা ব্যবসা করবা বাণিজ্য করবা চাকরি করবা আবার নামাজের সময় ঘরে আসবা এর মাধ্যমে তোমার ঘরে যে হালাল রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিবে এটার নাম হলো তাওয়াক্কুল পড়েন সুবহানাল্লাহ গোটা জমিনটা আমাদের গোটা জমিন আমাদের জন্য আল্লাহ দিয়েছেন যেখানে যাবেন রিজিকের ব্যবস্থা আছে না নাই আপনাদেরকে শুনাইছি না যে বাংলাদেশের পাহাড়ে কি চাষ হয় ওখানে জুম রেখেছে আল্লাহ মালয়েশিয়ার ক্যামেরুন হাইল্যান্ডে আল্লাহ ফলের বাগান ফুলের বাগান রেখেছে আবার আপনি সাগরের মধ্যে নামলে রিজিক আছে না নাই কি আছে মাছ সুবহানাল্লাহ কইবেন না ওয়ালাকাদ কারামনা বানি আদম فحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات رب العالمين بلن
আমি পুরো বনি আদমকে সম্মানিত করেছি, জলস্থলে সব জায়গায় মানব জাতিকে বিচরণের সুযোগ করে দিয়েছি, আর মানুষের জন্য আমি আল্লাহ হালাল রিজিকের ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ, হালাল রিজিকের ব্যবস্থা আল্লাহ করেছেন। এর জন্য এভরিওয়ান শুড বি এনার্জেটিক, এভরিওয়ান শুড বি অ্যাক্টিভ। আমাদেরকে অ্যাক্টিভ হতে হবে, এনার্জেটিক হতে হবে, শ্রম করে করে কষ্ট করে করে আমাদেরকে আগাতে হবে। স্রষ্টা আমাদেরকে একটা যুদ্ধে ঠেলে দিয়েছেন, সংগ্রাম করে করে আমাদেরকে বেঁচে থাকতে হয়, ঠিক কিনা? এই জমিনে যখন আমরা এসেছি তখনই আমি সংগ্রাম করেছি, বিশ্বাস করেন? একজন স্বামীর এক ফোঁটা বীর্যের মধ্যে যদি 20 কোটি শুক্রাণু না থাকে, কয় কোটি? আরো জোরে, 20 কোটি শুক্রাণু যদি না থাকে, 20 কোটি বা 2 কোটি শুক্রাণু যদি না থাকে, তাহলে ওই শুক্রাণু থেকে কোনো মানব সন্তান মায়ের পেটে জন্ম নেয় না। তাহলে চিন্তা করেন, ওই 20 কোটি শুক্রাণুর মধ্যে আমি একটা শুক্রাণু, ঠিক কিনা? এতগুলো শুক্রাণু ডিম্বাণুকে আঘাত করে অ্যাক্টিভ হতে চেয়েছিল, ওই 2 কোটির মধ্যে বাকি সবগুলোরে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলাম সেদিন মায়ের গর্ভে। আমি চিল্লায় বলো, ঠিক কিনা? সেদিন আমার হাত ছিল না, সেদিন আমার পা ছিল না, আমার চোখ ছিল না, আমার রেসপিরেটরি সিস্টেম ছিল না, আমার ব্রেন সচল ছিল না, আমার মামা ছিল না, আমার দাদা ছিল না, আমার গায়ে শক্তি ছিল না। ওই কঠিন পরীক্ষায় যদি 2 কোটি কম্পিটিটরকে আমি হারিয়ে বিজয় লাভ করতে পারি, এই জমিনের বুকেও আমার কেউ হারাতে পারবে না। চিল্লায় বলো, ঠিক কি না? আমরা এসেছি বিশ্বকে জয় করার জন্য, জয় করার জন্য। আবার যখন মায়ের পেট থেকে বের হই তখনও আমাকে সংগ্রাম করে বেরোতে হয়। এখানে তোমরা আমার ছোট্ট সোনামণিরা সিজারে হয়েছো কারাগারা, দেখি সিজারে, যে হুজুর আমি সিজারে পৃথিবীতে এসেছি। হাত তোলো, কয়েকজন হাত তুলছে, মাশাআল্লাহ, ঠিক আছে, অসুবিধা নেই, হাত নামাও। এটা একটা প্রাকৃতিক নিয়ম, মায়ের পেট থেকে পৃথিবীতে আমরা এইভাবে আসি, কেউ প্রাকৃতিক পদ্ধতিতে আসি, কেউ সিজারে আসি। যারা সিজারে আসছে তারা এই কষ্টটা সহ্য করে নেয়, তাদের অন্য ধরনের স্ট্রাগল পৃথিবীতে আসার পরে। কিন্তু আমরা যারা নর্মাল প্রসেসে এসেছি সেই সময়টার কথা খেয়াল করেন, আমাদের দেহের সাইজ অনেক বড়, আমাদের ওজন অনেক বেশি, কিন্তু আমাদের মায়ের যেই অঙ্গটা দিয়ে আমরা পৃথিবীতে এসেছি ওই জায়গাটা বড় সরু, খুব ছোট্ট একটা জায়গা দিয়ে এই বিশাল দেহ নিয়ে আমাকে সংগ্রাম করে আসতে হয়েছে, ঠিক কিনা? এবং এটা ল্যাবরেটরিক্যালি প্রুভড, সাইন্টিফিক্যালি অ্যাটাস্টেড যে এটা একজন বাচ্চার জন্য, নবজাতক নিউবর্ন বেবির জন্য খুবই স্বাস্থ্যকর, খুবই হেলদি। কারণ এই ছোট্ট জায়গাটা দিয়ে, মায়ের ওই ছোট্ট অঙ্গ দিয়ে আমরা যে পৃথিবীতে আসি, আমাদেরকে একটা চাপ সহ্য করতে হয়। ওই চাপের কারণে আমার নাকের ভিতরে, কানের ভিতরে যে ধরনের দূষিত গ্লিসারিন আছে, পদার্থ আছে, এগুলো সব বের হয়ে যায়। আর এই প্রচন্ড চাপটা আমাদের দেহটাকে কর্ম সহিষ্ণু হয়ে গড়ে তুলতে সাহায্য করে। তখন সুবহানাল্লাহ, নিয়ে আসুন এখানে, নিয়ে আসুন, শেষের দিকে এভিডেভিট নেই, পরে হবে, তাহলে আপনারা দায়িত্ব নিয়ে এভিডেভিট করবেন, শুধু শাহাদা পড়বে আমার হাতে, ঠিক আছে, ফাইন। সেই দিন আমরা স্ট্রাগল করে পৃথিবীর বুকে এসেছিলাম, যেদিন মায়ের পেট থেকে যুদ্ধ করে আমাকে পৃথিবীতে আসতে হয়েছে, ওই দিন আমার কান ছিল, এখনকার মতো কানের শক্তি ছিল, এখন যে হাতে শক্তি ওই শক্তি ছিল। ওই কঠিন পরিস্থিতিতে যদি আমি সংগ্রাম করে টিকে থাকতে পারি, বর্তমান সময়ে আমাদেরকে কেউ আটকায় রাখতে পারবে না? পারবে না। ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। আল্লাহ বললেন, ও বনি আদম, তোমাকে কষ্ট করতে করতে আমার কাছে আসতে হবে। আবার আল্লাহ বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আমি বনি আদমকে, দুনিয়ার সবগুলো মানুষকে কর্মসহিষ্ণু করে তৈরি করেছি। সুবহানাল্লাহ, কর্মসহিষ্ণু। আমাদের এক একজন মানুষ যে আমরা কতটা কষ্ট আর ধৈর্য সহ্য করতে পারি আপনি কল্পনাও করতে পারবেন না। নর্মাল প্রসেসে আমাদের মা যেদিন আমাদেরকে ডেলিভারি দিয়েছিলেন, তখন আমাদের মা 57 ইউনিট প্লাস, সুস্থ মানুষ ব্যথা সহ্য করতে পারে 45 ইউনিট, কত ইউনিট? কিন্তু আমাদের মা যেদিন আমাদেরকে দুনিয়ার বুকে এনেছিলেন, সেদিন আমার মা, আপনার মা ব্যথা সহ্য করেছিল 57 ইউনিট প্লাস, 57 ইউনিটেরও বেশি। এই ব্যথাটা সাধারণ কোনো ব্যথা নয়, একটা অ্যাক্সিডেন্টে আপনার দেহের 20টা হাড় বা হাড়টি ভেঙে গেলে যত ব্যথা তার চেয়েও বেশি ব্যথা আমার মা সহ্য করেছিলেন। আমার মাকে ওই দিন এই ব্যথাগুলো সহ্য করার তৌফিক দিয়েছিলেন কে? আল্লাহ। তাহলে কি পরিমাণে
কষ্ট সহিষ্ণুতার কর্ম সহিষ্ণুতা নিয়ে যে আমরা জন্মাই আমাদের কোনো ধারণাই নাই। এজন্য আমি প্রায় বলি ছেলে মেয়েদেরকে সন্তানকে ননির পুতুল করে গড়ে তুলবেন না, ছেলে মেয়েদেরকে কষ্ট সহিষ্ণু করে গড়ে তোলেন। প্রতিকূল পরিবেশে কি করে নিজের অস্তিত্ব জানান দিতে হয় এমন করে আমরা আমাদের মুসলমান সন্তানদেরকে গড়ে তুলবো চিল্লায় বলেন ঠিক কি না? লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি মানুষকে দুঃখ কষ্টের মধ্যে তৈরি করেছি। আসসালামু আলাইকুম। আল্লাহ স্যার আপনার সাথে ফোনে কথা হয়েছিল, মোহতারামকে একটা চেয়ার দেন, আছে দেন দেন চকটি আছে আলহামদুলিল্লাহ। আপনাদের এলাকার আপনাদের মা ও মাটির সন্তান গণমানুষের নেতা মুক্তি যুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয় আকম মোজাম্মেল হক সাহেব ইতিমধ্যে আমাদের মাঝখানে এসে উপস্থিত হয়েছেন, আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। গত রাতে ওনার সাথে ফোনে কথা হয়েছে, তো আমি ভাবিনি যে এত ব্যস্ততার মধ্য দিয়ে উনি চলে আসবেন। আপনাদের কাজে ব্যস্ত থাকতে হয়, আমরা আসলে অনেকে জানি না যে এমপি মন্ত্রীরা কতটা ব্যস্ত থাকে, জনপ্রতিনিধিরা আপনাদের নানা কাজে নানা জায়গায় ব্যস্ত থাকতে হয়, বিভিন্ন মিটিং। ওই দিন আমি কুমিল্লা জেলার ডিসি সাহেবের সাথে একটা মিটিং ছিল, দেখলাম যে অনেক লোক ওখানে ভিড় করে আছে। আমি যে ছোট্ট একটা সালাম বিনিময় করব মিটিংটা সারবো সুযোগই হচ্ছিল না, অনেক ব্যস্ত থাকে ওনারা। তারপরেও ওনাদের ব্যস্ত মুখর মূল্যবান সময়গুলো থেকে কিছু সময় আমাদের জন্য দিয়ে আজকের প্রোগ্রামে হাজির হয়েছে, আমরা মোবারকবাদ জানাই। সম্মানিত সুদীপ, আমরা বলছিলাম কাজের সময় আরো জোরে বলতে হবে, কাজের সময় নামাজের সময়, আর ভরসা করতে হবে একজনের উপর, তিনি কে? কাজে কোনো লজ্জা আছে? লজ্জা কিসে? অলসতায়। আমরা অলস হতে চাই না। রাসূল বাত্তালে দুকানু শয়তান, অলস মস্তিষ্ক শয়তানের আড্ডাখানা। আমরা নিজের পায়ে দাঁড়াতে চাই, আমরা স্বাবলম্বী হতে চাই, আমরা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলের পক্ষে, আমরা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের পক্ষে, আমরা বাংলাদেশকে উন্নতির শিখরে নিয়ে যাওয়ার পক্ষে চিল্লা বলেন ঠিক কি না? আমরা আগে দুনিয়ার কল্যাণ চাই, এটা ইসলামের নিয়ম। আগে কি আখেরাত চাই না আগে দুনিয়া চাই? জোরে বলেন। আরে দুনিয়াতে ভালো থাকলেই তো আখেরাতে ভালো থাকবে। এজন্য আল্লাহ আমাদেরকে শিখালেন পড়ো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা وفي الآخرة حسنة وقنا عذاب النار. آيا مدر رب এই দুনিয়ার বুকে আপনি আমাদেরকে কল্যাণ দেন, আখিরাতের বুকে আপনি আমাদেরকে কল্যাণ দেন, আগুনের শাস্তি থেকে আল্লাহ আপনি আমাদেরকে বাঁচিয়ে দেন, পড়েন আমিন। তাহলে আগে দুনিয়া, তবে দুনিয়াকে হৃদয়ে স্থান দেওয়া যাবে না, দুনিয়াকে বশ করে হাতে নিব, কিন্তু হৃদয়ে থাকবে আখেরাত। জোরে বলতে হবে ঠিক কি না? নিজ হাতে উপার্জিত সম্পদের চেয়ে শ্রেষ্ঠ কোনো সম্পদ আর হতে পারে না। আমার দিন মজুর ভাইয়েরা, কুলি মজুর ভাইয়েরা, রিক্সাওয়ালা ভাইয়েরা, ফ্যাক্টরি ওয়ার্কার যারা, আপনারা আল্লাহর কাছে অনেক সম্মানিত, আপনাদের উপার্জন হালাল, আপনাদের এক পা এমনি জান্নাতে ঢুকে আছে। এখন শুধু এক পা ঢুকাইলে চলবে? পা কয়টা? আরেকটা ঢুকানোর দরকার আছে না নেই? আপনাদের উপার্জন হালাল, আপনারা পাঁচ ওয়াক্ত সালাত পড়বেন, মানুষের হক নষ্ট করবেন না, আব্বা আম্মার দোয়া নিবেন, দ্বিতীয় পাটাও জান্নাতে ঢুকায় দিবে কে? মা আকালা আহাদুন তুআমান কত্তু খায়রুম মিন আইয়াকুলা মিন আমালি ইয়াদিহি, নিজের হাতে উপার্জিত সম্পদের চেয়ে খাবারের চেয়ে শ্রেষ্ঠ সম্পদ আর হতে পারে? আমার রিক্সাওয়ালা ভাই, তার উপার্জন হালাল না হারাম? আমার কুলি মজুর ভাই, উপার্জন হালাল না হারাম? মাথার গাম পায়ে ফেলে ফ্যাক্টরি ওয়ার্কাররা যে বেতনটা পায়, এটা হালাল না হারাম? তাদের দোয়াকে কবুল করে নিবে কে? এজন্য যুবক ভাইরা, নেভার আন্ডার এস্টিমেট এনি জব, কোনো জবকে কোনো চাকরিকে ছোট করে দেখার সুযোগ নাই, কারণ আমার উপার্জন হালাল হলেই ওই হালাল উপার্জনে বরকত দিবে কে? ওয়েদার ইটস দ্য স্মল অর বিগ ইউ ডোন্ট কেয়ার, এটা তোমার কেয়ার করার দরকার নেই। চাকরি পেলেই একটা ঢুকে যাবা, চাকরি পেলেই ঢুকে যাবা, কারণ আমাদের চাকরির বাজার মন্দা। আমাদের বাংলাদেশ ভারতে কোন একটা চাকরির জন্য চেয়েছে এইট পাস, ওইখানে অ্যাপ্লাই করে ডক্টরেট ডিগ্রি দাঁড়িয়ে আছে না নেই? এত কষ্ট করে চাকরি পাওয়া পৃথিবীর কোথাও লাগে না, কারণ আমাদের পপুলেশন বেশি, তাই চাকরির জন্য আমাদের বসে থাকা লাগবে না, আমাদেরকে উদ্যোক্তা হতে হবে, আমাদের এন্টারপ্রেনার হতে হবে। শুরুতে যেটা বলেছিলাম, আমাদের আইডিয়াকে কাজে লাগাতে হবে ঠিক কিনা?
আর যাই করব আমরা ভালোভাবে করব, ভালোভাবে করলে ওই কাজে বরকত দেখে আল্লাহ। ভালোভাবে করার জন্য আল্লাহ তাআলা সূরাতুল মুলকে আমাদেরকে গাইডলাইন দিয়েছেন। রাব্বুল আলামিন বলেন আল্লাযী খলাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি এমন সত্তা যিনি তোমাদের তৈরি করেছেন, জীবন আর মৃত্যুকে তৈরি করেছেন, এই জিনিসটা পরীক্ষা করবার জন্য তোমাদের মধ্য থেকে কে ভালোভাবে কাজ করে, সুবহানাল্লাহ, কে বেশি আমল করে, আল্লাহ এটা বলছে নাকি কে ভালো আমল করে, কথা কি বুঝতেছেন? যদি বেশি আমল করার কথা আল্লাহ বলতো তাহলে এই আয়াতটা হতো লিয়াবলুয়াকুম আইয়ুকুম আকসারু আমালা, কিন্তু আল্লাহ কি এই আয়াতে আকসারু আমালা বলেছে? আলেম যারা আছেন তারা আমার সাথে সাথে বলেন, আল্লাহ কি আকসারু আমালা বলেছে? আল্লাহ কি বলেছে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে ভালো করে কাজ করে, উইথ প্রফেশনালিজম। আপনি যেটাই করেন না কেন আপনাকে প্রফেশনালিজমের সাথে করতে হবে, তাহলে ওই কাজে বরকত দিবে কে? ছোট হোক বড় হোক এটা কোনো সমস্যা? যাই করি না কেন কিভাবে করব? ভালোভাবে। আওয়াজ করে বলেন কিভাবে করব? যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। হোক না সেটা পড়া লেখা, রঙের ভাষায় ছবি আঁকা, হোক না সেটা পড়া লেখা, রঙের ভাষায় ছবি আঁকা, হোক না সেটা সামান্য কাজ কিংবা মহত্তর, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। চিৎকার করে বলতে হবে, ঠিক কিনা? যাই করি না কেন সেটা যেন সবচেয়ে সুন্দর হয়। ইউ হ্যাভ টু মেক দ্য বেস্ট আউট অফ ইউ, ইউ হ্যাভ টু ট্রাই ইউ লাভ বেস্ট। তোমার সাধ্যের যতটুকু আছে তার সবটুকু করতে হবে, বাকি বরকত আর কল্যাণ আমাদেরকে দান করবে কে? বিষ্ণু ঈসা ইসলাম কখনো অলসতাকে উৎসাহিত করেন, ভিক্ষাবৃত্তিকে উৎসাহিত করেন নাই, তিনি পরিশ্রমকে অ্যাপ্রিসিয়েট করেছেন। এক সাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু দান করেন, আতিনি শাইআন। বিষ্ণুই বললেন, তুমি ভিক্ষা করো, তোমার ঘরে কিছু নাই? সাহাবি বললেন, লা ইয়া রাসূলুল্লাহ কিছু নাই। বিষ্ণু ঈসা ইসলাম আবার প্রশ্ন করলেন, কিছুই নাই? সে বললেন, হ্যাঁ আছে। কি আছে? একটা জামা আছে, জামা, আর আছে একটা পানি খাওয়ার জগ, দুইটা জিনিস আছে, একটা কি আরেকটা পানি খাওয়ার জগ। বিষ্ণু বললেন, দুইটা নিয়ে আস। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু জামার জগ নিয়ে এসে বিষ্ণু ঈসা ইসলামের হাতে দিলেন। বিষ্ণুবি জামার জগটা ধরে বললেন, মাইয়াশতারি হাযাইন, কে আছো আমার সাহাবীদের মধ্যে দুইটা জিনিস কিনতে চাও? এক সাহাবি দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আনা আশতারি হিমা বিদিরহাম, এই দুইটা জিনিস, একটা জামা একটা পানি খাওয়ার জগ, আমি এক দিরহাম দিয়ে কিনে নিতে চাই। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, এক দিরহাম তো কম হয়ে যায়, এক দিরহামের চেয়ে বেশি দিয়ে কেনার মতো যদি কেউ থাকে একটু হাত তো মাইয়াজিদু আলা যালিক, এর চেয়ে বেশি দাম দিয়ে কেনার মতো কেউ আছো নাকি? আরেক সাহাবী হাত তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আশতারিহিমা বিদিরহামাইন, আমি এক দিরহাম নয় আপনার সম্মানে দুই দিরহাম দিয়ে জিনিসগুলো কিনে নিতে চাই, দুই দিরহাম। বিষ্ণুই বললেন, ওকে ফাইন ডান, দুই দিরহামে বিক্রি হয়ে যাবে, দিয়ে দেওয়া হবে। দুই দিরহাম নিয়ে বিষ্ণু ঈসা ইসলাম ওই আগন্তুক ভিক্ষুক সাহাবীর হাতে দিয়ে বললেন, যাও এক দিরহাম দিয়ে তোমার পরিবার পরিজনদের জন্য খাবার কিনে নিয়ে যাও, আর এক দিরহাম দিয়ে একটা কুঠার কিনে নিয়ে আসো। কি কিনে নিয়ে আসো সবাই বলো? কুঠার চিনেন আপনারা? কুঠার দিয়ে কি করে? গাছ কাটে। ওই সাহাবি আরেক দিরহাম দিয়ে একটা কুঠার কিনে নিয়ে আসলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে ওই কুঠারের একটা হাতল লাগাই দিলেন। সুবহানাল্লাহ, পড়তে পারলেন না মজা করে? হাতল ছাড়া কুঠার ধরা যায়? ধরা যায়। বিশ্বনবী কাঠের একটা হাতল লাগাই দিলেন, এই হাতলটা দিয়ে বিশ্বনবী বললেন,
Try to imagine the attitude of the last messenger Muhammad sallallahu. He changed the world for the better and made us better creature. Tar naam ki? Ki naam? He was Muhammad sallallahu alayhi wa sallam. Muhammad, mercy upon mankind, teacher of all mankind, Aba al-Qasim. Ya Habibi, Ya Muhammad, Ya Shafi'i, Ya Muhammad, خير خلق الله محمد يا مصطفى يا إمام المرسلين يا مصطفى يا شفيع العالمين قرن شوي يا مصطفى يا إمام المرسلين يا مصطفى يا شفيع العالمين He taught us to be just and kind And to feed the poor and hungry Help the wayfarer and the orphan child And to not be cruel and miserly His speech was soft and gentle Like a mother stroking her child His mercy and compassion Were most radiant when he smiled Was Muhammad Sallallahu alayhi wa sallam Muhammad Mercy upon mankind Teacher of all mankind Aba al-Qasim Ya Habibi Ya Muhammad يا شفيعي يا محمد خير خلق الله محمد قرن شوي يا مصطفى يا إمام المرسلين يا مصطفى يا شفيع العالمين يا مصطفى يا إمام المرسلين يا مصطفى يا شفيع العالمين محمد سبحان الله قرن He was Muhammad sallallahu alaihi wasallam. Bishnubi nij hate oi sahabir kuthader bhitore ekta hatol lagaye dile. Ghotona mone ache? Naki nasid shune bhule gechen? Ghotona mone ache shobai? Tini hatol lagaye dilen ar bollen jao. Gaye shokti ache. Tagra jubok ei kuthar niye jongole jao. Jongole je kat kato. লাকড়ি বানাও বাজারে যে বিক্রি করো লা আইয়াহতিবা আহাদুকুম হাজমাতান ফি যাহরিহি খায়রুম মিন আইয়াসআলা আহাদান ফায়ুতিয়াহু আও ইয়ামনাহু যাদের গায়ে জোর আছে শক্তি আছে পরিশ্রম করে লাকড়ির বোঝা পিঠে নিয়ে বাজারে বিক্রি করা অনেক ভালো কারো কাছে হাত পাতার চেয়ে কারণ তুমি হাত পাতলে লোকজন তোমারে দিতেও পারে নাও দিতে পারে কিন্তু পরিশ্রম কখনো বৃথা যায় না What is the moral of the story? Rasul says, "Tomar prophetic story theke amader shikha ki." Bishnubi bollen jao. Kat kete niye asho. La uridu an araka 15 ayyam. Samner 15 din ami jeno amar chok diye tomare amar ashebashe ghur ghur korte na dekhi. Sahabi chole gelen. Kat katte arambho korlen. Bazare bikri korte arambho korlen. 15 diner byabodane 10 dirham niye Bishnubir darbare oi sahabi hazir hoye gelen. দশ দিরহাম নিয়ে হাজির হয়ে গেলেন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আর দরিদ্র নাই আমি আর ভিক্ষা করি না আমি নিজের পায়ে দাঁড়িয়েছি আমি স্বাবলম্বী হয়েছি আমি অন্যান্য খেটে খাওয়া মানুষের মতো এখন উপার্জন করে আমার ফ্যামিলির চাহিদা মিটাই পড়েন সুবহানাল্লাহ হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি এই প্রফেটিক স্টোরি থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে বিষ্ণু ঈসা ইসলাম চাইলেই ওই দুই দিরহাম দিয়ে বলতে বলতে পারতেন যাও এটা দিয়ে খাবার কিনে খাও দুপুরবেলা খাইতো রাত্রেবেলা আবার যাকাতের লাইন ধরতো কথা কন তার মানে বিষ্ণু ঈসা ইসলাম কাজের প্রতি উৎসাহিত করেছেন দুই নাম্বার লেসন বা শিক্ষা হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার্মানেন্ট সলিউশন করে দিয়েছেন স্থায়ী সমাধান ঠিক কিনা চাইলে এই দুই দিরহাম দিয়ে বিদায় করে দিতে পারতেন কিন্তু বিষ্ণু ঈসা ইসলাম তাকে কাজের প্রতি উৎসাহিত করলেন পার্মানেন্ট সলিউশন দিলেন এই জন্য অলসতার সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে না আওয়াজ করে বলেন অলসতার সাথে সম্পর্ক আছে না
অলসতাকে যেন আজকে আমরা কি বলে দিছিলাম বুঝলা গেছে আরো জোরে অলসতাকে আজকে আমরা নো বলে দিছি আমরা কর্মক্ষম আরে অলস তো হয় মুনাফিকেরা অলস হয় কারা ওয়াইযা কামু ইলা সালাতি কামু কুসালা ইরাউনা আন-নাস ওয়ালা ইয়াযকুরুনা আল্লাহা ইল্লা কালিলা সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায় অলস হয়ে দাঁড়ায় সোজা হয়ে দাঁড়ায় না মসজিদে নববীর কাতারগুলোর মধ্যে মুমিনদের সাথে যখন মুনাফিকেরা দাঁড়াতো অলসের মতো দাঁড়াতো দেয়ালের মধ্যে হেলান দিয়ে দাঁড়াতো এরকম আছে না অনেকে অলস কিন্তু আমরা যারা মুমিন আমরা নামাজে দাঁড়ালে কি আমাদের হৃদয়ে অলসতা আসে নাকি হৃদয়টা সজীব হয়ে ওঠে আমাদের হৃদয়কে নামাজে দাঁড়ালে সজীব করে দেয় কে আল্লাহ ইয়াকিদু শাইতানু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম ইযা হুয়া নাম আমরা যখন রাতে ঘুমোতে যাই শয়তান আমাদের মাথার পিছনে অলসতার তিনটা গিট মারে কি মারে যে রশি দিয়ে এরকম বাঁধে যে এটাকে গাজীপুরে আপনারা কি বলেন গিট্টু হ্যাঁ গিট্টু আচ্ছা তো শয়তান আমরা যখন ঘুমোতে যাই আমাদের মাথার পেছনে অলসতার তিনটা গিট্টু মারে আমরা যখন ঘুম থেকে উঠে ঘুম থেকে ওঠার দোয়া পড়ে আলহামদুলিল্লাহ আমরা ঘুমালে তিনটা গিট্টু মেরে শয়তান একটা মন্ত্র পড়ে দেয় আরে ঘুমা অনেক লম্বা রাত আরে ঘুমা অনেক লম্বা রাত আরে আরামসে ঘুমমার অনেক লম্বা রাত এই মন্ত্র পড়ে তিনটা গিট মারে আমরা যখন ঘুম থেকে উঠে ঘুমের দোয়া পড়ে ফেলি একটা গিট্টু খুলে দেয় কে আবার ঘুম থেকে উঠে দোয়া পড়ার পরে ফাইদা তাওয়াদ্দা ইনহাল্লাত উকদা ওয়াশরুমে ঢুকে ইস্তিনজা করে যখন আমরা ওযু করে ফেলি অলসতার দ্বিতীয় গিট্টু খুলে দেয় কে আল্লাহ ফাইন সাল্লাত ইনহাল্লাত উকদা ওযু করার পরে মুসল্লা বিছিয়ে যখন নামাজের জন্য দাঁড়িয়ে যায় অলসতার তিন নাম্বার গিট্টুটাও খুলে দেয় কে আল্লাহ ফাসবাহ নাশীতান তাইয়িবান নাফস হি বিকাম এনথুজিয়াস্টিক He become very active. He become very energetic. Vishnu says, "Tam bolin tokhon she energetic hoye uthe, active hoye uthe, sajib hoye uthe. Tahole salat amader ke olosh banay na. Salate amra sajib hoy. Salate olosh hoy jara munafik tara chillay bolen, "Thik ki na?" Ejonno Vishnu nei bollen, "Kaje lojja nai ami kaj kore khai." Ma ba'asallahu nabiyyan illa ra'al ghanam. বুখারীর বর্ণনায় বিশ্বনবী বললেন পৃথিবীর বুকে এমন কোন নবী নাই যেই নবীকে দিয়ে আল্লাহ ছাগল চড়ায় নাই সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গানাম ছাগল চড়ায় নাই এমন কোন নবী পৃথিবীতে আসে সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ বলেন কি আপনিও ছাগল চড়িয়েছেন বিষ্ণু বললেন না না আমিও ওয়া ইন্নী কুনতু আরআহা আলা কারারিতি আহলি মক্কা আমি তো অল্প কিছু পারিশ্রমিকের বিনিময়ে মক্কা শহরের লোকদের ছাগলগুলো চড়িয়ে দিলাম সুবহানাল্লাহ বলতে অনেক কষ্ট হয়েছে সুবহানাল্লাহ বিশ্বনবী ছাগল চড়িয়ে খেতেন কি নবী ছিল আমার আহা এত সুন্দর মানুষ এত পরিচ্ছন্ন মানুষ ছাগল চড়াতেন অহংকার করতেন না বিশ্বনবীর অহংকার ছিল না সুবহানাল্লাহ পড়ুন শুধু কি বিশ্বনবী সব নবীকে দিয়ে আল্লাহ ছাগল চড়িয়েছে কারণ ছাগল হচ্ছে খুব টেরা একটা প্রাণী তাই না ছাগল এত টেরা ছাগল ছাগলের গলার রশি ধরে যদি আপনি ডানে টান দেন এটা কোন দিকে যাবে বায়ে টান দিলে সামনে টানলে পিছনে টানলে পারা যায় কিছু ভাবলেন সারা সপ্তাহ ব্যস্ত থাকি আজকে আমার ছুটি আমিও গোসল করি এটারও গোসল করি রশি ধরে আপনি পুকুরে নামাবেন এটা ওর বাপের কি রায় এমনি দাঁড়াবে ঠিক কি না পুরো টেনে নামানো যায় না কারণ ওর নাম কি কথা কয় না এই জন্য আমরা বলি পাগলে কি না কয় ছাগলে কি না খায় ও বুঝে না তো ওর ভালো চাইলে ও বুঝতে চায় না আল্লাহ বুঝাতে চাইলেন নবীরা ছাগল চড়াও সবচেয়ে টেরা প্রাণী ছাগল চড়াই তোমাদেরকে ট্রেনিং পিরিয়ড শেষ করছি কারণ এরপরে ছাগলের চেয়ে আরেকটা টেরা প্রাণী আছে মানব জাতি এদেরকে চড়াইতে হবে
যদিও মানুষ আশরাফুল মাখলুকাত কিন্তু মানুষের মধ্যে ছাগলের চেয়ে টেরা কিছু আছে না নাই আছে উলাইকা কাল আনআম বাল হুম আদল এরা ছাগল নয় এগুলো ছাগলের চেয়ে নিকৃষ্ট চিল্লায় বলেন ঠিক কি না এই এরকম আওয়াজে স্লোগান দিলে চলবে আওয়াজ করে একজন স্লোগান দাও তো কোরআনের স্লোগান দাও একজন আওয়াজ করে সব নবীরা ছাগল চড়িয়েছে মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ কবুল করুক এমন কোন নবী নাই যেই নবী ছাগল চড়ায় নাই সুবহানাল্লাহ পড়তে হবে সব নবীরা কাজ করে খেয়েছেন সাইয়েদনা আদম আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম চাষাবাদও করেছেন সাইয়েদনা মূসা আলাইহিস সালাম চাষ করেছেন দাউদ আলাইহিস সালাম নিজ হাতে বর্ম বানিয়েছেন ছুরি বানিয়েছেন আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে কাজে কোনো লজ্জা আছে না লজ্জা কিসে আর আজকের মাহফিল থেকে অলসতাকে আমরা কি বলে দিয়েছি কাজের সময় নামাজের সময় কাজে কোনো লজ্জা নেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাজ করে খেতে বলেছেন প্রিয় ভাইয়েরা বেশিরভাগই এখানে ফ্যাক্টরি ওয়ার্কার আপনারা হাত তুলে আমাকে জানান দিয়েছেন শুরুতে কর্মজীবী মানুষদেরকে বিশ্বনবী এত ভালোবাসতেন মেহনতি মানুষদেরকে এত পছন্দ করতেন বিদায় হজের ভাষণেও বাদ যায়নি মেহনতি মানুষদের কথা তিনি বলেছেন খবরদার খারাপ আচরণ করবে না নিজেরা যা খাবে তাদেরও তা খাওয়াবে নিজেরা যা পড়বে তাদেরকেও তা পড়াবে আতুল আজিয়ারা আজরাহু কাবলা আইয়াজিফা আরাকু সুনানি ইবনে মাজার হাদিস শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার পারিশ্রমিক দিয়ে দাও আবার বিশ্বনবী বললেন খবরদার সালাসাতুন খাসমুহুম কিয়ামতের দিন তিন শ্রেণীর ব্যক্তির বিরুদ্ধে আমি আল্লাহ নিজে মামলা দায়ের করব এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে রজুলুন ইস্তাউফা আজিরান ইস্তাআজারা আজিরান ফাস্তাউফা মিনহু ওয়ালাম ইয়াতি আজরা যে ব্যক্তি শ্রমিক ভাড়া করে কাজ করালো কিন্তু তার টাকা দেয় নাই তার পারিশ্রমিক দেয় নাই আল্লাহ বলেন কিয়ামতের দিন তোর বিরুদ্ধে আমি দাঁড়াবো আই উইল বি এগেইনস্ট ইউ ইন দা ডে অফ জাজমেন্ট কেউ তোরে কিয়ামতের দিন সাহায্য করে ছুটাতে পারবে না এজন্য খবরদার শ্রমিকদের সাথে খারাপ আচরণ করবেন না আবার শ্রমিক ভাইরাও যারা আছেন আপনাদের ডিউটি যত ঘন্টা ঠিক তত ঘন্টাই পালন করতে হবে তা না হলে কিন্তু আপনাদের উপার্জন হালাল হবে না বিশ্বনবী ইসলামের সাথে বিশ্বনবী ইসলামের কর্মচারীর কি ঘটেছিল এই ঘটনাটা বলেই আজকে আমরা শেষ করব আওয়াজ করে পড়েন ইনশাআল্লাহ আমরা অনেকে মাইক পেলে বড় বড় ভাষণ দেই কাজের মেয়েদের সাথে খারাপ আচরণ করবেন না শ্রমিকদের অধিকার নারীদের অধিকার বড় বড় এরকম বক্তব্য আছে না নাই বিশ্বনবী শুধু শ্রমিকদের অধিকারের কথা বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ রাখেন নাই ওনার ব্যক্তিগত জীবনেও এগুলো পাবেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অ্যাপয়েন্ট করা শ্রমিক ওনার দাস ওনার কর্মচারী সাহাবীর নাম ছিল আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি নাম ছিল উনি বিশ্বনবীর ব্যাপারে কি কমেন্টস করছে আমরা শুনে আজকের আলোচনার ইতি টানবো আওয়াজ করে পড়তে হবে ইনশাআল্লাহ সাধারণত কর্মচারীরা মালিকের বিরুদ্ধে ভালো কথা বলে না ইল্লা মাশাআল্লাহ অনেক মালিক আছে অনেক ভালো তাদের ব্যাপারে আবার ভালো বলে সাধারণত কারো ব্যাপারে যদি আপনি তথ্য নিতে চান আপনি তার ওয়াইফের কাছ থেকে তথ্য নেন তার কর্মচারীর কাছ থেকে নেন তার বাড়ির দারোয়ান থেকে নেন তার ঘরের কাজের মহিলার কাছ থেকে নেন তার ড্রাইভারের কাছ থেকে নেন তাহলেই তার ব্যাপারে আসল সব তথ্য বের হয়ে আসবে দেখুন বিশ্বনবীর কর্মচারী বিশ্বনবীর ব্যাপারে কি বলে সাহাবীর নাম সবাই বলতে হবে সাহাবীর নাম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন বিশ্বনবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন
হাজার হাজার মদিনাবাসী বিশ্বনবীর সাথে দেখা করতে গেল। যারাই দেখা করে সবাই বিশ্বনবীর হাতে কিছু না কিছু হাদিয়া দেন, যারাই দেখা করে হাতে করে বিশ্বনবীর হাতে কিছু না কিছু দিয়ে দেয়। সুবহানাল্লাহ, পড়ো তাহা দাও তাহাব্বু, একে অপরকে হাদিয়া দিবেন, মহব্বত বাড়াই দিবে কে? আল্লাহ। হাজব্যান্ড স্ত্রীকে গিফট করবেন, স্ত্রী আবার হাজব্যান্ডকে গিফট করবেন, বন্ধু বন্ধুকে গিফট করবেন, গার্লফ্রেন্ড আবার বয়ফ্রেন্ডকে গিফট করতে যায় না, তাহলে ভেজাল আছে না নাই? চেক অ্যান্ড ব্যালেন্স করতে হবে। আমি প্রায় বলি ভালোবাসবেন জায়গা মতো, স্ত্রীকে ভালোবাসলেও সওয়াব আছে না নাই? স্ত্রীর সাথে অন্তরঙ্গ সময় কাটালেও সওয়াব আছে না নাই? কিন্তু এই সময় যদি শালির সাথে কাটান ঝামেলা আছে না নাই? ভাবির সাথে কাটালে ভেজাল আছে না নাই? যারাই বিশ্বনবীর সাথে দেখা করে সবাই বিশ্বনবীর হাদিয়া দেয়। সাইয়েদানা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমার আম্মা যেন দেখা করতে আসলেন আমাকে নিয়ে, আমি ছোট্ট আনাস, আমার আম্মা যেন দেখলেন, লাম ইউবকি রাজুলুন ওয়া লাম রাআতুন মিনাল আনসার ইল্লা আতাফাকা বিতুহফাতিন ইয়া রাসূলুল্লাহ। আমার আম্মা এসে বলে, ও রাসূলুল্লাহ, মদিনার যারাই আপনার সাথে দেখা করতে আসলো সবাই এসে আপনারে হাদিয়া দেয়। ওয়া ইন্নি লা উকদিরু আলা মা উতফিকুকা বিহি, ও নবী, আমার তো এমন কোনো সাধ্য নাই যে আমি আপনারে হাদিয়া দেব, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। ছোট্ট ছেলে আনাস নিয়ে এসে বললি, ইয়া রাসূলুল্লাহ, মদিনার সব লোকের আপনার সাথে দেখা করে আর হাদিয়া দেয়, আমি গরিব মানুষ, আমি আপনারে কি হাদিয়া দেবো গো নবী, আমার তো হাদিয়া দেওয়ার মতো কিচ্ছু নাই, ইল্লা ইবনি হাদা, আমার নার ছেঁড়া ধন, আমার কলিজার টুকরা সন্তান এই আনাস ছাড়া, আমি আমার কলিজার টুকরা সন্তান আনাসরেই আপনারে হাদিয়া দিয়ে দিলাম। খোদা দা, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আনাসকে আপনি নেন, ইয়াখদুমুক মা বাদালাক, সে যদ্দুর পারে আপনারে খেদমত করবে। সেদিন আনাস বলেন, সেদিন থেকে আমি বিশ্বনবীর খাদেম, কি আর খেদমত করব, নবীর মেসোয়াক এনে দেই, জামা এনে দেই। 10 বছর খেদমত করার পরে বিশ্বনবীর খাদেমের মুখে শুনুন বিশ্বনবী কেমন আচরণ করতেন সাইয়েদানা আনাস রাদিয়াল্লাহু তাআলার সাথে। সাইয়েদানা আনাস বলেন, খাদিমতু রাসূলুল্লাহ 10 সিনিন, 10টি বছর আমি আমার বিশ্বনবীর পেয়ারা নবীর খেদমত করলাম, ফামা দরাবানি, একদিনের জন্য বিশ্বনবী আমার গায়ে হাত তুলে নাই পড়েন, সুবহানাল্লাহ, ওমা সাব্বানি, একদিনের জন্য আমার গালি দেয় নাই, বকা দেয় নাই, ওমা আবাসাফি ওয়াজহি, একদিনের জন্য বিশ্বনবী বিরক্তির চেহারা নিয়ে আমার দিকে তাকায় নাই, ভ্রু কুচকে এরকম আমার দিকে তাকায় নাই। আমরা রেগে গেলে বিরক্ত হলে কি করি, আমাদের ভ্রুগুলো কুচকে যায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একদিনের জন্য আমার পিটি দেয়া তো দূরের কথা, আমাকে পিটানি দেয়া তো দূরের কথা, আমাকে মারে নাই, আমাকে গালি দেয় নাই, কোনোদিন আমার দিকে বিরক্তির সাথে তাকায় নাই। ওয়ালা ক্বালা লি লিমা সানাআতা ওয়ালা লিমা লা সানাআতা, কোনোদিন এও বলে নাই, আনাস এটা কেন করলা, ওটা কেন করো নাই, চিৎকার করে পড়েন, সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবীর মতো আমাদেরকে আমাদের শ্রমিকদের সাথে, অধীনস্থ কর্মচারীদের সাথে আচরণ করতে হবে। রাজি আছেন তো সবাই? এতেকালের আগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টা কথা বললেন, কয়টা? 1 নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আস-সালাত, নামাজ, নামাজ, উম্মতেরা নামাজ, নামাজ ছেড়ে দিও না। 2 নম্বরে বিশ্বনবী বললেন, ওয়ামা মালাকাত আইমানুকুম, খবরদার অধীনস্থ কর্মচারীদের সাথে খারাপ আচরণ করো না। আমরা খুব দুঃখের সাথে লক্ষ্য করেছি পত্রপত্রিকায় এসেছে, মানবাধিকার কর্মী, নারী আন্দোলনের কর্মী মাইক পেলে বড় বড় ভাষণ দেয়, আপনারা কর্মীদের সাথে ভালো আচরণ করবেন, কাজের মেয়েদের সাথে ভালো আচরণ করবেন, কিন্তু ওদের বাড়িতে এই কাজের মেয়েরা নির্যাতিত হয় চিল্লায় বলেন, ঠিক কি না? পত্রিকার রিপোর্ট দেখে অবাক লাগে, খুন্তি দিয়ে চুলায় লোহা গরম করে পিঠে শেক মেরেছে, এরকম আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খবরদার কিয়ামতের দিন তাদের বিরুদ্ধে আল্লাহ মামলা দায়ের করবে। আমরা যেন কখনো আমাদের অধীনস্থ কর্মচারীদের সাথে খারাপ আচরণ না করি, আল্লাহ তুমি তৌফিক দাও, আমরা পড়ি, আমিন। এজন্য শ্রমিক মালিকের সম্পর্ক হচ্ছে চেক অ্যান্ড ব্যালেন্সের সম্পর্ক। যারা শ্রমিক তাদের দায়িত্ব হচ্ছে মালিকের যে হক সেটা আদায় করা, যত ঘন্টা তার সাথে চুক্তি হয়েছে তার পুরোটা আদায় করা, আর মালিকের উচিত অধীনস্থ কর্মচারীদের সাথে ভালো আচরণ করা। আমরা যেন এই চেক অ্যান্ড ব্যালেন্স করতে পারি, আল্লাহ তুমি তৌফিক দাও,
যে আয়াত দিয়ে শুরু করেছি ওই আয়াত দিয়ে শেষ করব। আল্লাহ বলেছেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল আরদ, যখন নামাজ শেষ হয়ে যায় জমিনে ছড়িয়ে পড়ো, রিজিক তালাশ করো, আবার নামাজের সময় হলে মসজিদে চলে আসো। তার মানে কাজের সময়, আওয়াজটা ছোট হয়ে গেল, চিল্লায় বলতে হবে, কাজের সময় নামাজের সময়, পরিশ্রমে কোনো লজ্জা নেই, লজ্জা হলো আর অলসতাকে আজকের মাহফিল থেকে আমরা সবাই কি বলে দিলাম, মনে থাকবে সবার।